দেশ বিদেশে আলোড়ন তোলা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের 8 জনই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের। তাই অনেকে জাতীয় এই নারী ফুটবল দলকে কলসিন্দুর ফুটবল দল হিসাবেও ডাকেন। এর বাইরে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোতেও দাপট এখানকার মেয়েদের। বিশ্বমঞ্চে যাওয়ার স্বপ্নে স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ফুটবল নিয়ে মেতে থাকেন এখানকার আরও 60 কন্যা শিশু। নতুন প্রজন্মের এই ফুটবলাররা এখন কলসিন্দুর ফুটবল একাডেমির তৈরির দাবি তুলছেন। ফুটবল টিম হলে আমাদের জন্য অনেক খুব ভালো হবে। আমরা জার্সি পাবো, ব্যাগ পাবো, জুতা পাবো। আমাদের পায়ে কিন্তু এখনো জুতা দেয়নি। নারীরা যে ফুটবলের প্রতি খেলার যে আগ্রহ, এতে আমরা অনেক গর্ববোধ করি, অনেক ভালো লাগে। কিন্তু যদি একটা ফুটবল একাডেমি হইতো, আরও অনেক নতুন মারিয়া, মার্জিয়া, সানজিদার মতো আরও অনেক ভালো প্লেয়ার নিতে বাইরে হইতো। একাডেমি তৈরি হলে এখানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও খেলাধুলায় আগ্রহী হবে বলে দাবি করছেন জেলা পরিষদের এক সদস্য। আমাদেরকে এই ধোবাউড়া উপজেলার জন্য একটি ক্রীড়া একাডেমি যেন করে দেন। এটা যদি করে দেয় তাহলে আমাদের মনে হয় যে আমাদের মেয়েদের পাশাপাশি আমাদের ছেলেরাও এই ধোবাউড়া উপজেলায় খেলাধুলায় ব্যাপকভাবে তারা অগ্রসর হবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সানজিদা মারিয়াদের সম্মানে এখানে ফুটবল একাডেমি জরুরি বলছেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখানে যদি একটা ফুটবল একাডেমি হয় তাহলে ফুটবল প্রিয় অনেকেই সেখানে কাজ করতে পারবে। আমি আশা করব সকলের কাছে এটাই আমার একটা আবেদন থাকবে যে যেন কলসিন্দুর মেয়েরা 8 জন মেয়ে সাফ খেলায় অংশগ্রহণ করেছে, সাফ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের পক্ষে ওরা খেলেছে, ওদেরকে স্থায়ী করে রাখার জন্য, ওদের এই কৃতিত্বটাকে ধরে রাখার জন্য একটা যেন ফুটবল একাডেমি আমাদের এখানে হয়। একাডেমি না থাকলেও এই শিশুদের পথ দেখাতে এই গ্রামে রয়েছেন একজন কোচ। ফুটবল কন্যাদের স্বপ্নযাত্রায় প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার দাবি তারও। আজকে হাই স্কুল মেয়েদেরকে দায়িত্ব পালন করতেছে, 1 বছর পরে 5 বছর পরে হাই স্কুল মনে করলো যে আমরা আর মেয়েদেরকে নিয়ে কাজ করব না বা আমরা মেয়েদেরকে নিয়ে আর পরিশ্রম করব না, কিন্তু একাডেমি কিন্তু বলার সুযোগ নাই। এই একাডেমিটা থাকলে একদম স্থায়ী একটা বন্দোবস্ত হয়ে যায়। দেশের নারী ফুটবলের আতুরঘর হিসেবে খ্যাত কলসিন্দুরের ফুটবলারদের জন্য ফেডারেশন বরাবর একাডেমি চেয়ে আবেদন করা হলে বাস্তবায়নের সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চাই কলসিন্দুরে একটি আধুনিক মানের একাডেমি গড়ে উঠুক, আমাদের থেকে অবশ্যই পর্যাপ্ত সহযোগিতা থাকবে সে ব্যাপারে। ফুটবল চর্চার আনুষ্ঠানিক সুযোগ সুবিধা নেই ফুটবল কন্যাদের কলসিন্দুরে, তারপরও তারা বদলে দিচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগৎ। একটি একাডেমি গড়ে এদেরকে যদি ছোটবেলা থেকে নিবিড় প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায় তাহলে এরাই হতে পারে বিশ্ব ফুটবলের মহাতারকা, এমনটাই বলছেন স্থানীয়রা। তাসনুভা মেহজাবিন, হ্যালো .বিডিনিউজ24.com।